নাটোরের গুরুদাসপুরে সেলিম রেজা নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানার মিথ্যে অভিযোগে দায়ের ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগী সেলিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আফসার আলীর ছেলে। সোমবার সকালে উপজেলার বেরগঙ্গারামপুর প্রাইমারি স্কুল চত্বরে প্রথমে সংবাদ সম্মেলন, তারপরে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধবে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। সেলিম রেজা জানান, বেরগঙ্গারামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আতিক হোসেনের সাথে আড়াই মাস আগে লিচু আড়তে নিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসা চলাকালীন আতিক নিজেদের আড়ত থেকে লিচু ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি শুরু করেন। ব্যবসার এক পর্যায়ে আতিকের কাছ থেকে 17 লাখ টাকা পাওনা হন সেলিম রেজা, কিন্তু এ টাকা দিতে গড়িমসি শুরু করেন আতিক। এ বিষয়ে এলাকার একাধিকবার না সালিশ দরবারও হয়েছে। সেলিম রেজার অভিযোগ, টাকা না দিতে নিজেই ভ্যান থেকে পড়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আতিকের বাবা আব্দুস সাত্তার। পরে থানায় গিয়ে সেলিম রেজার নামে মিথ্যে অভিযোগ দায়ের করেন তিনি।